কোষ বিভাজনের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি আবিষ্কার ও প্রাথমিক ধারণা সম্পর্কে। আমরা এই লেকচারে আলোচনা করব অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একদম সহজ একটি প্রক্রিয়া, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই একদম বিভক্ত হয়। অর্থাৎ একটি কোষ থেকে যে সহজ একটি প্রক্রিয়ায় দুটি কোষ উৎপন্ন হয় সেটি আসলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবং এখানে যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারবো তা হলো নিউক্লিয়াসের পরিবর্তন, ক্রোমোজোমের পরিবর্তন এবং সাইটোপ্লাজমের পরিবর্তন। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখা যাচ্ছে সাইটোপ্লাজম এবং ভেতরে রয়েছে নিউক্লিয়াস। তো এই একদম সহজ যে প্রক্রিয়াটি অ্যামাইটোসিস, সেটির ক্ষেত্রে শুরুতে নিউক্লিয়াসটি একটু লম্বাটে হয়ে যায় এবং নিউক্লিয়াসটি লম্বাটে হওয়ার পর মাঝে একটু ভাঁজ তৈরি হয় এবং নিউক্লিয়াসটি যে শেপ ধারণ করে তাকে বলা হয় ডাম্বেল শেপ। আমরা যে অনেকে জিমে ডাম্বেল বহন করি সেই ডাম্বেল আকৃতি হওয়ার কারণে একে বলা হয় ডাম্বেল শেপ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডাম্বেল শেপ কোন প্রক্রিয়ায় দেখা যায়, অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এবং আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম রয়েছিল এক জায়গায় কুণ্ডলিত অবস্থায় সেই ক্রোমোজোমগুলো লম্বাটে হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমগুলো নির্দিষ্ট তলে বরাবর সজ্জিত হয়। এই ক্রোমোজোমগুলো পরবর্তীতে নিউক্লিয়াসের দুই প্রান্ত অবস্থান করে বিভক্ত হয়ে, অর্থাৎ ক্রোমোজোম শুরুতে বিভক্ত হয়ে যায়। নিউক্লিয়াসের দুই প্রান্তে যখন ক্রোমোজোম চলে যায় তখন নিউক্লিয়াসটি মাঝে আরেকটু চেপে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন আগে ঘটে এবং সেই নিউক্লিয়াসটি বিভাজিত হওয়ার পরপরই কোষের সাইটোপ্লাজমের মাঝ থেকে একটি চাপ সৃষ্টি হয় এবং সেই চাপের মাধ্যমে সাইটোপ্লাজমটিও বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এর মাধ্যমে আমরা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সব কিছুরই বিভাজন লক্ষ্য করতে পারি এবং একটি থেকে দুটি কোষ উৎপন্ন হয় একদম সহজ এবং কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই। এবার আমরা জেনে নিব অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে আমাদের যা যা অবশ্যই জানতে হবে। আমরা শুরুতেই জেনে নিব অ্যামাইটোসিস প্রক্রিয়া হলো দ্বিবিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এর কারণ হলো যে সকল জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে থাকে তারা আসলে কোনো জটিল পর্যায়কে নিতে পারে না, অর্থাৎ জটিল পর্যায়ে অক্ষম। তারা একদম সহজভাবেই কোষ বিভাজন করে থাকে এবং এর কারণটাই নিচের লাইনে দেওয়া রয়েছে। প্রোক্যারিওটিক জীবে ঘটে। প্রোক্যারিওটিক জীব বলতে আমরা যেটা বুঝি তা হলো আদি কোষ, অর্থাৎ এদের ভেতরে কোনো আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে না, আবরণ বেষ্টিত নিউক্লিয়াসও থাকে না, অন্য কোনো অঙ্গাণুও থাকে না। অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি এরা কতটা আদি অবস্থায় রয়েছে এবং সে কারণে এরা কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে কোষ বিভাজন করতে পারে না। উদাহরণ হিসেবে আমরা দেখব ব্যাকটেরিয়া, ইস্ট, নীলাভ সবুজ শৈবাল এবং অ্যামিবা দুটি কোষ তৈরি করে, আমরা এটি আগেও জেনে এসেছি। এবং এককোষী জীবে ঘটে, অর্থাৎ এদের এককোষী জীব কোষ বিভাজন করে দুটি কোষ উৎপন্ন করে, দুটি স্বাধীন সত্তা হিসেবে প্রকাশ পায়, অর্থাৎ এরা কিন্তু দেহ গঠনের জন্য কোষ সংখ্যা বাড়ায় না। এবং সর্বশেষ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।